ক্রিকেটে সবথেকে বেশি ধনী বোর্ড কোনটি? সহজ উত্তর বিসিসিআই। শেষ 10 বছর ক্রিকেট বিশ্ব একবারে পাল্টে গিয়েছে। এর পেছনে ভালো অবদান রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল এর হাত ধরে ক্রিকেট বাণিজ্যকে নতুন দিশা দেখাতে পেরেছে এই সংস্থা। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তানের পরে দক্ষিণ আফ্রিকা ভাবতে শুরু করেছে তাদের দেশে আইপিএল এর মতো ফরম্যাট চালু করা যায় কিনা। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিশ্বের সবচেয়ে ধনী 10 ক্রিকেট বোর্ড সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10 নিউজিল্যান্ড। বিশ্ব ক্রিকেট শাসনে নিউজিল্যান্ডের উপর দিকে থাকলেও তাদের বোর্ড কিন্তু ততটা বড় লোক নয়। এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বাৎসরিক আয় আনুমানিক $90 লক্ষ। বাণিজ্যিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে কিউইরা। 9 ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এখন নাম হয়েছে দ্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আর্থিক দিক থেকে দুর্বল ড্যারেন স্বামীদের দেশের বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের মোট সম্পদ আনুমানিক $1,50,00,000। 8 শ্রীলঙ্কা। ক্রিকেট বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা বোর্ডও আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। টেস্টে তাদের র্যাঙ্কিং 5 নম্বর স্থানে, ওয়ানডেতে রয়েছে 6 নম্বরে এবং ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় আরও তলায়। আনুমানিক $2 কোটি সম্পত্তি নিয়ে তারা 8 নম্বরে। 7 অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দেশ অস্ট্রেলিয়া। ক্রিকেট অফ অস্ট্রেলিয়া প্রায় $2,40,00,000 সম্পত্তি রয়েছে, যার বেশিরভাগ আয় এসেছে টেলিভিশন রাইট থেকে। এছাড়া বিগ ব্যাচ লিগও অস্ট্রেলিয়া বোর্ডকে আয়ের পথ দেখাচ্ছে। 6 জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আয় শুনে অবাক হবেন। এই দেশের পারফরমেন্স তেমন ভালো না হলেও আনুমানিক $3,20,00,000 সম্পত্তি রয়েছে। 5 বাংলাদেশ। শেষ 1 দশকে ক্রিকেটে নিজেদের পরিচিতি শক্তভাবে জানান দিয়েছে টিম বাংলাদেশ। র্যাঙ্কিং তালিকায় শীর্ষে থাকা দেশগুলিকে কখনো হেলায় হারিয়েছে, কখনো বা সামনে টক্কর দিয়েছে। দেশের ক্রিকেটারদের ভালো পারফরমেন্সের পাশাপাশি প্রশাসনও উন্নতি করে চলেছে। আইপিএল এর মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ পরিচালনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুমানিক সম্পত্তি প্রায় $5,10,00,000। 4 পাকিস্তান। এশিয়া মহাদেশের আরও একটি ধনকুবের ক্রিকেট দেশ হল পাকিস্তান। এই দেশে চালু হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগ। টেলিভিশনের স্বত্ব থেকে তাদের আয় হয়েছে পাকিস্তানি বোর্ডের। তাদের আনুমানিক সম্পত্তি $5,50,00,000। 3 ইংল্যান্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্পত্তি প্রায় $5,90,00,000। ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্ট টুর্নামেন্টে তাদের আয়কে বাড়িয়েছে বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। 2 দক্ষিণ আফ্রিকা। ধনকুবের ক্রিকেট সংস্থা হিসাবে 2 নম্বরে স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের মোট সম্পত্তি $6,90,00,000। 1 ভারত। 1 নম্বর জায়গা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সংস্থার আয় শুনলে অবাক হবেন। দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক গুণ বেশি আয় করেছে বিসিসিআই। তাদের মোট সম্পত্তি $29,50,00,000। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।